গুড মর্নিং। অনলাইন ক্লাসের পক্ষে সকল ছাত্র ছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ফিজিক্স ওয়ান এর 8 নম্বর চ্যাপ্টার আলোচনা করব এবং এই চ্যাপ্টারে যে সমস্ত টপিক আছে আমরা দেখে নিই। স্থিতি স্থাপকতা পদার্থের কিছু সাধারণ এবং বিশেষ ধর্ম আমরা পদার্থ সম্পর্কে জানি। এই পদার্থের কিছু সাধারণ ধর্ম আছে, যেমন ভর। কোন বস্তুর মোট পদার্থের পরিমাণকে ভর বলা হয়। আমরা পদার্থের ভর, এটা একটা সাধারণ ধর্ম, থাকবেই ভর। তাহলে বস্তুর পদার্থের পরিমাণটাকে বলা হয়, মোট পদার্থের পরিমাণটাই হচ্ছে ভর, ওজন। ভর এবং ওজন, ওজনটা সম্পূর্ণ আলাদা বিষয়। যে কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রে দিয়ে আকৃষ্ট হয় তাকে বস্তুর ওজন বা ভার বলা হয়। তাহলে ভরটা হচ্ছে মোট পদার্থের পরিমাণ, আর ওজনটা হচ্ছে যে ওই বস্তুটার ওই ভরটাকে তার কেন্দ্রের দিকে আকৃষ্ট করে যে পরিমাণ বল দ্বারা তাকে ওই বস্তুর ওজন বা ভার বলা হয়। বিস্তৃতি, একটা পদার্থের অবশ্যই বিস্তৃতি থাকবে। প্রত্যেক পদার্থই তার অবস্থানের জন্য কিছুটা স্থান দখল করে, অবশ্যই দখল করে স্থান। পদার্থের এই বিস্তৃতিতে, বিস্তৃতিকে তার আয়তন বলা হয়। এই বিস্তৃতিটাই মূলত আয়তন, ঘনত্ব। কোন বস্তুর একক আয়তনের ভরটাকে তার ঘনত্ব বলা হয়। অর্থাৎ একটা বস্তুর যদি ভর জানা থাকে তাহলে তার তাকে আয়তন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তাকে বলা হয় ঘনত্ব। ঘনত্ব রো ইকুয়াল টু, রো দ্বারা প্রকাশ করা হয়, রো ইকুয়াল টু এম বাই ভি। প্রত্যেক বস্তুর নিজস্ব আয়তন বা ঘনত্ব আছে। স্থিতি স্থাপকতা, বাইর হতে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তু যে ধর্মের ফলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলা হয়। এক কথা হচ্ছে যে আমরা এলাস্টিক জানি, প্লাস্টিক জাতীয়, হ্যাঁ রাবার, এটাকে যদি আমরা, রাবারটাকে যদি আমরা সম্প্রসারণ করি, সম্প্রসারণ করার পরে যদি আমরা বলটাকে সেখান থেকে আবার, অর্থাৎ যদি সেটাকে আবার ছেড়ে দিই, ছেড়ে দিলে কি বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে যে ধর্মের জন্য বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। স্থিতিস্থাপক সীমা, বাইরে থেকে প্রযুক্ত বলির যে সর্বোচ্চ মান পর্যন্ত কোন বস্তু একটি স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করে, বলির এই সর্বোচ্চ মানকে বা সেই সর্বোচ্চ মানকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা সম্প্রসারিত করি, সম্প্রসারিত করলে একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু সেটা স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করবে। এর বেশি যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেটা ছিঁড়ে যেতে পারে। তাহলে যে পর্যন্ত ছিঁড়ে যাবে না, অর্থাৎ যে বলের জন্য এর মানটা সর্বোচ্চ হবে সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। পূর্ণ স্থিতি স্থাপন বস্তু ও পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু প্রযুক্ত বল অপসারণ করলে যেসব বিকৃত বস্তু সম্পূর্ণভাবে তাদের পূর্ব অবস্থা ফিরে পায় তাদের পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়। অর্থাৎ বস্তুটাকে যদি আমরা সম্প্রসারিত করি, হ্যাঁ সেখান থেকে যদি বল অপসারণ করা হয়, অপসারণ করলে বস্তুটা যদি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়। পূর্ণ দৃঢ় বস্তু, যেসব বস্তুর উপর বাইরেতে যে কোনো পরিমাণ বল প্রয়োগ করা সত্ত্বেও আকার বা আয়তনে কোনো পরিবর্তন ঘটে না তাকে দৃঢ় বস্তু বলায়। পীড়ন, কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে পীড়ন বলা হয়। অর্থাৎ আমরা যদি বল জানা থাকে এবং যদি সেটা একক ক্ষেত্রফলের উপর হয় তাকে বলা হয় পীড়ন। পীড়ন ইকুয়াল টু এফ বাই ই, অর্থাৎ উপরে থাকবে বল, নিচে থাকবে ই। অর্থাৎ বলটাকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি সেটা হচ্ছে পীড়ন। পীড়ন একটি অধিক রাশি। পীড়নের প্রকারভেদ, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য যে পীড়ন বা বল লম্বভাবে প্রতি একক সেকেন্ড ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে প্রয়োগ করতে হয় তাকে দৈর্ঘ্য পীড়ন বলে। মনে করি একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে, যদি এর দৈর্ঘ্য বরাবর এফ, ক্যাপিটাল এফ পরিমাণ বল প্রয়োগ করা হয় তবে দৈর্ঘ্য পীড়ন হবে এফ বাই এ। আকার পীড়ন, আকার বিকৃতি সৃষ্টির জন্য যে পীড়ন বা বল লম্বভাবে প্রতি ক্ষেত্র
একক ক্ষেত্রফলে প্রয়োগ করতে হয় তাকে আকার পীড়ন বলে। মনে করি বস্তুর উপর এফ স্পর্শিনী বল প্রয়োগ করা হয়েছে, যদি এফ বল বস্তুর এ ক্ষেত্রফলে প্রযুক্ত হয় তাহলে পীড়ন হবে, আকার পীড়ন হবে এফ বাই এ। আয়তন পীড়ন কি হবে, আয়তন বিকৃতি ঘটাবার জন্য যে পীড়ন বা যে বল লম্ব হবে প্রতি একক ক্ষেত্রফলে প্রয়োগ করা হয় তাকে আয়তন পীড়ন বলা হয়। আয়তন পীড়ন এফ বাই এ, সবগুলোর ক্ষেত্রে পীড়ন হবে এফ বাই এ। বিকৃতি, কোন বস্তু যদি পূর্ণ দৃঢ় না হয় তাহলে বাইর থেকে বল প্রয়োগের ফলে বস্তুটির বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ হয়, ফলে বস্তুটির আকার বা আয়তনে পরিবর্তন হয়। বস্তুর এই অবস্থাকে বিকার বলে এবং বস্তুটি বিকৃত হয়েছে বলা হয়। আনুপাতিক বিকার বা বিকারের হারকে বিকৃতি বলে। আমরা সংজ্ঞা এক কথায় পড়ব যে বাহির থেকে বল প্রয়োগের ফলে বস্তুর একক মাত্রায় যে বিকার বা পরিবর্তন হয় তাকে বিকৃতি বলা হয়। অর্থাৎ একটা বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বলা হয় বিকৃতি। দেখি আমরা ম্যাথমেটিক্যাল বিষয়টা, যে কোনো একটি বস্তুর প্রতি একক মাত্রায় যে পরিবর্তন সাধিত হয় তা দ্বারা বিকৃতি পরিমাপ করা হয়। ধরি একটি বস্তুর আদি মাত্রা এ, মনে করো একটা বস্তুর আদি মাত্রা এ, দৈর্ঘ্য ধরি মনে করো এ, যদি বল প্রয়োগের ফলে মাত্রাটা বি হয় তাহলে কতটুকু বৃদ্ধি পাবে, বি মাইনাস এ, ঠিক না? তাহলে মাত্রা পরিবর্তন হবে বি মাইনাস এ। তাহলে প্রতি একক মাত্রায় যে পরিবর্তন হয় অর্থাৎ যেটুকু পরিবর্তন হলো নিশ্চয় হচ্ছে আদি এ, সেটা হচ্ছে আমাদের বিকৃতি। অর্থাৎ বিকৃতি হবে বি মাইনাস এ বাই এ। তাহলে বি মাইনাস এটা কি, মূলত মাত্রার পরিবর্তন হয়েছে আর এ হচ্ছে আদি মাত্রা। তাহলে সংজ্ঞাটা আমরা দেখি যে বাহির থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায়, ঠিক আছে, একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। বিকৃতি একটি স্কেলার রাশি, কারণ বি মাইনাস এ বাই এ দুইটাই যদি একক লেখ হয় তাহলে কি হবে, কোনো একক থাকবে না, সেটা হবে এককহীন, এবং এটা একটা স্কেলার রাশি। বিকৃতির মাত্রা একক হয়, এখানে দেখি আমরা যেহেতু বিকৃতি একই প্রকারের দুটি রাশির অনুপাত তাই এর কোনো মাত্রা বা একক নেই। বিকৃতি প্রকারভেদ, বিকৃতি মূলত তিন প্রকার, দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি। বল প্রয়োগে যদি বস্তুর দৈর্ঘ্যে পরিবর্তন ঘটে তবে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে। বল প্রয়োগে প্রতি একক দৈর্ঘ্যের দৈর্ঘ্যে সৃষ্ট দৈর্ঘ্য পরিবর্তন দ্বারা দৈর্ঘ্য বিকৃতি পরিমাপ করা হয়। হুকের সূত্র, আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র, পরীক্ষা আসতে পারে 2 মার্কের জন্য। হুকের সূত্রটি লিখো, সংজ্ঞাটা হচ্ছে বা সূত্রটি হচ্ছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর উপর প্রযুক্ত পীড়ন সংশ্লিষ্ট বিকৃতি সমানুপাতিক। আমরা পীড়ন পড়লাম একটু আগে, বিকৃতি পড়লাম, এই পীড়নটা হচ্ছে বিকৃতির সমানুপাতিক। তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবকটা যদি তুলে, এখানে যদি সমানুপাতিকটা তুলে দিই তাহলে আমাদের একটা ধ্রুবক আসবে, তার মানে পীড়ন সমান সমান ধ্রুবক গুণন বিকৃতি। আমরা লিখতে পারি পীড়ন বা বিকৃতি সমান সমান ধ্রুবক, এই ধ্রুবককে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক বলি। ই অঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক পরীক্ষা আসে যে ই অঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি। ই অঙ্ক আসলে একটা বিজ্ঞানী নাম। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। আমরা একটু আগে পড়লাম হুকের সূত্র অনুসারে যে পীড়ন বা বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। তাহলে যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে কি হয়, অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত ধ্রুবক হয়, এই ধ্রুবককে বস্তুর উপাদানের ই অঙ্কের গুণাঙ্ক বলা হয়। ই অঙ্কের গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ই অঙ্কের গুণাঙ্ক ক্যাপিটাল ওয়াই যেটা, সেটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। মনে করি এল আদি দৈর্ঘ্যের ও আর ব্যাসার্ধের একটি তারকে কোন দৃঢ় অবলম্বন থেকে এক প্রান্ত ঝুলিয়ে অপর প্রান্তে এম ভর অর্থাৎ এফ ইকুয়াল টু এম জি বল প্রয়োগ করলে তারটি দৈর্ঘ্য যদি এক স্মল এল এটা হবে পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তারটি দৈর্ঘ্য পীড়ন হবে এফ বাই এ এবং অনুদৈর্ঘ্য বিকৃতি হবে এল বাই এল। এই অঙ্কের গুণাঙ্ক ক্যাপিটাল ওয়াই যেটাকে আমরা বলি